Hello guys, good morning. Welcome or welcome back to my Bangla vlog channel. And khordha theke fire ekhane dariye mone ami ajke du tinte vlog por video start korchi. And in case tumra jodi khordhar vlog gulo na dekhe thako, ami niche description box e link diye debo, tumra dekhe nite paro. I think tomader bhalo lagbe. So without any further ado, chalo ajke din ta ke start kori. Ar ajke vlog ta hoyto tomader khub bhalo lagbe. ঘরের অবস্থা এত খারাপ, মানে এই কদিন আমি না কিছু ডাস্টিং ক্লিনিং কিচ্ছু করিনি, মানে বলে বোঝাতে পারবো না এত অবস্থা খারাপ। রাতে দেখতেই পাচ্ছ বিছানা বিছানা কিছু তোলা হয়নি, কারণ আজকে বেডশিট পাল্টানোর কথা, তো টিটু আজকে বিছানা পাল্টাবে না, আমাকেই করতে হবে, যেটা আমার একদম করতে ভাল লাগে না। আমার বিছানা পাততে তুলতে একদম ভাল লাগে না, তো এখন যাই হোক করতে চাই তো হবেই, তো করে নিই ঝটপট করে, নাহলে ঘুম ঘুম ভাবটাও আমার কাটছে না। তো খেয়ে দিয়ে উঠে আমি একটু রেস্ট করছিলাম, ফোন মনে একটু জাস্ট ঘাটছিলাম, তারপরে ফোনটা নিয়েছি ব্লক করবো বলে একটু রেখে দিয়েছিলাম। তারপরে নিয়েছি, আমার দেখছি ফোনটা অন হচ্ছে না, মানে সুইচটাও হয়নি, বাট মানে স্ক্রিনটা কোনোভাবে অনই হচ্ছে না। আর বেচারা ফোনটা নিয়ে বা কী দোষ, এত তাকে ব্যবহার করা হয় তো খারাপ হবেই, মাঝে মাঝে তো হ্যাং করবেই বেচারা ফোন আমার। যাই হোক, এখন আমার একটু ভদ্র হয়ে গেছে। তো ও টিটু বেরিয়ে গেছে হচ্ছে ওর একটা ফ্রেন্ডের সাথে, ওর আজকে লাঞ্চ করার আছে, তো বেরিয়েছে ফ্রেন্ডের সাথে লাঞ্চ করবে। টিটু যেহেতু ওর লাঞ্চ করতে গেছে, বাড়িতে নেই, তাই আমি অ্যালবামটা দেখাতে পারছি না, কারণ ওকে ওর হেল্প লাগতো আমার অ্যালবামটা দেখাতে, কারণ পেছন দিক থেকে ভিডিওটা করে, তো সাথে কোয়ালিটিটা ভালো থাকে, তো সেই জন্য এখন আমি অ্যালবামটা দেখা করতে ভাবলাম কী করবো, শুধু শুধু শুভ না আজকে ভালো লাগছে না শুতে, তাই আমি ভাবলাম দুটো শর্টস করে নিই, কারণ আমার শর্টসগুলো করা হয়নি, তো ভাবলাম করে নিই। আর তার জন্য আমি শাড়ি বের করে রেখেছি, শাড়িটা তো আমাদের দেখে নিচ্ছি না, এরকম একটা শাড়ি, এর মধ্যে এরকম কিসব রয়েছে পুরো শাড়িটার মধ্যে, ঠিক আছে, এরকম শাড়িটা, এটা আমি একটা আমাদের এখানেরই একটা লোকাল বুটিক থেকে কিনেছিলাম পুজোর সময়, তো এই শাড়িটা পরে এখন আমি শর্টস পরে নেবো। আর শর্টসে কী হয়, দেখতে একটা 30 সেকেন্ড 16 সেকেন্ডের একটা শর্টস হয়, ঠিক আছে, কিন্তু তার পেছনে না মানে 2-3 ঘন্টা লেগে যায়, মানে কখনো কখনো তার বেশি লেগে যায়, মানে বিকজ রেডি হতে হয়, একটা মেকআপ করতেই তো 1-1.5 ঘন্টা লাগে বলো, তারপরে ওই চলে গানের সাথে সাথে, তো অনেকক্ষণ লেগে যায়, তাই আমি সেই প্রসেসটা তোমাদের দেখাবো না, কারণ এটা একটুও তোমাদের দেখতে ভালো লাগবে না, বোরিং লাগবে। আর আগেও আমি মনে শেয়ার করেছি কোনো একটা ভিডিওতে, মেবি সেকেন্ড ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটু আধটু, আর এখন আমি শর্টসটা এখানে খাটে বসেই করি, তো এখানেই বসে করে নেবো শর্টসটা, তো এখন গিয়ে রাত্রি করে রেডি হই, শর্টসটা করি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। এই জাস্ট আমি শর্টসটা কমপ্লিট করলাম, দেখছি এখনও মেকআপ টেকআপ কিছু তুলিনি, তো আমি আজকে দুটো শর্টস করেছি, একটা যেরকম করি এক ইউজুয়ালি যে অক্সিডাইজ দিয়ে, আর একটা হচ্ছে এরকম একটা, এটা দেখিয়েছি আমি একবার আমার একটা হ্যান্ডমেড জুয়েলারি কালেকশানে, তো ওই এই একটা জুয়েলারি পরে একটা লুক করেছিলাম, আর এই একটা ইয়ারিং পরে, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট শুধু দেখো যা মানে বেডটার কী অবস্থা, আর সেটা আমাকে এখন বোঝাতে হবে, আমার জোর আসে এগুলো করতে ভালোই লাগে না, মানে কিছু গোছানো হোক বিছানা তোলা হোক এগুলো করতে আমার একদম ভালো লাগে না, বাট কিছু করার নেই, আজকে টিটু নেই তো আমাকে ওকে হেল্প করবে না, আমাকেই করতে হবে, কি আমটা আমটা করছি। যাই হোক, এখন তোমাদের একটু দেখিয়ে দেখি অবস্থা হয়েছে, দাঁড়াও, জাস্ট লুক অ্যাট দ্য মেস, চারিদিকে সব ছড়ানো রয়েছে, মানে অসম্ভব বাজে অবস্থা, তো এরকম ঝুড়ি ঝুড়িতে করে আমি নিয়ে বসি, এটা আমার সব লিপস্টিকের ঝুড়ি, যা জলের বোতলটা পড়ে গেল, জলের বোতলও লাগে কারণ অনেকক্ষণ তো হয়ে যায়, আর এটার মধ্যে ছোটো ছোটো যা যা ব্রাশ লাগে সেই সব, তো এইভাবে নিয়েই আমি বসি, আগেও দেখিয়েছি যাতে সুবিধা হয় বসে সব কিছু, যাতে ওলট পালট না হয়ে যায়, বসেতে আরও অসুবিধা হয়ে যায়, ঝুড়ি ঝুড়ি করে থাকলে সেগুলোকে সেপারেট করতে সুবিধাও হয় আর কোনো ঝামেলা থাকে না। তো এবার গিয়ে আমি মেকআপটা তুলব, যেটা কিনা একটা বড় টাস্ক, আগে মেকআপ তুলব না, আগে এগুলোকে গোছাবো তারপরে মেকআপ তুলবো, তাকে গিয়ে এগুলোকে আগে গোছাই, তারপরে ভাবছি একটু শুয়ে নেবো, কারণ টিটু এসে আমাদের একটুখানি বেরোনোর কথা আছে, কালকে সুরেন্দ্রবাবুর বার্থডে ছিল, তো কালকে আমরা যেতে পারিনি বৃষ্টির জন্য, তো আজকে যাবো, তাই আমি ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নেবো, কারণ হাই গাইস। তো কালকে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে শর্টসটা কমপ্লিট করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর টিটু বাড়িতে ছিল না,
তো আমি ভেবেছিলাম ও ফিরে এলে তারপরে অ্যালবামটা দেখিয়ে দেবো তোমাদের, কারণ আমার কারোর হেল্প দরকার ছিল অ্যালবামটা দেখানোর জন্য, কারণ ব্যাক ক্যামেরা দেখালে ছবিগুলো একটু বেশি ভালো আসে, সেই জন্যই, আর কিছু নয়। বাট সামহাও সেটা পসিবল হচ্ছে না, বাট ওরও কাজের চাপ রয়েছে। সো এনিওয়ে, তো আমি আজকে তোমাদেরকে অ্যালবামটা দেখিয়ে দেবো, তাই আমি একটু ওয়েট করছিলাম যদি পসিবল হয় তো আমরা একসাথে দেখিয়ে দেবো, বাট সেটা পসিবল হচ্ছে না। সো এনিওয়ে আজকে আমি যে অ্যালবামটা নিয়ে বসেছি তোমাদের সাথে, অ্যালবামটা আমি শেয়ার করে দেবো, কারণ আমি খুব চাইছিলাম যে এই ব্লগের মধ্যেই যাতে অ্যালবামটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি অলরেডি বলেছি না অনেকবার যে শেয়ার করবো, বাট করা হচ্ছিল না। সো আর কিছু কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে কিছু কিছু ছবি খুব কমন ছবি হবে যেগুলো আগের অ্যালবামেও ছিল, যেমন বিয়ের লুক, বৌভাতের লুক, তো সেগুলোর খুব ডেপথে আমি যাব না। বাকি যে রিচুয়ালসগুলো ছিল সেগুলোই মেনলি দেখাবো, আর বিয়ে বৌভাতে ছোটো ছোটো করে দেখিয়ে দেবো। তো চলো এবার দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের অ্যালবামের কভার পেজটা। এখানে রয়েছে আমার বৃদ্ধির ছবি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে বৃদ্ধিতে আমি লাল হলুদের মধ্যে পড়েছিলাম, কারণটা হচ্ছে কি, সবাই তো গায়ে হলুদের সময় পরে হলুদ রঙেরটা, কিন্তু আমার যেহেতু গায়ে হলুদের ড্রেসটা ছিল সাদা লালে, তো আমি সেজন্য সেটা হলুদ লালটা বৃদ্ধির সময় পরে নিয়েছিলাম। এটা একটা ক্যান্ডিড, আমার টিকলিটা বারবার খালি নিচে নেমে যাচ্ছিলো, তো আমি সেটাই ঠিক করছিলাম। আর এখানে বৃদ্ধির বাবা, আমার মা সবাই রয়েছে। এখানে আমার বাবা হাতে একটা কি পড়াচ্ছে, যেটাই মনে অষ্টমঙ্গলের সময় খুলেছিলাম। এখানে আমাদের তিনজনের একটা ছবি। এটা আমার খুব প্রিয় একটা ছবি, সত্যিকারেরই খুব প্রিয়, এটা আমার খুব ভালো এসেছিল ছবিটা। নেক্সট এটা একটা ক্যান্ডিড, এখানে দেখ, এখানে চোখ মুখ বন্ধ করে আমি হাসছি, এরকম সময়ের একটা ছবি। আর এখানে সবার সাথে আমি তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি। তো এদিক থেকে স্টার্ট করছি, এটা হচ্ছে আমার মাসি, এটা জেঠি, এটা বোন, ভাই, আমি, এটা আমার দিদি জয়ন্তীদি, এটা আমার ঠাকুমা, এটা হচ্ছে পায়েলদির হাজব্যান্ড জামাইবাবু, এটা আমার বড় পিসি, এটা পায়েলদির মেয়ে, এটা জয়ন্তীদির মেয়ে, এটা দাদার ছেলে, সবাই রয়েছে। আর এখানে আমার সাথে মাসির একটা ছবি, এখানে ভাই বোনের সাথে একটা ছবি, এখানে জামাইবাবু আর ঠাকুমার সাথে একটা ছবি। আর সকালবেলায় যদি আমার লুকটা দেখো, আমি কিন্তু একদম মেকআপ করিনি, কারণ আমার মেকআপ আর্টিস্ট বলেছিলো যে আমাকে একদম মেকআপ করতে না, তো আমি সকালবেলায় শুধু আইলাইনার আর লিপস্টিক, নিউড লিপস্টিক পরেছিলাম, আর এর থেকে বেশি আমি তখন খুব একটা মেকআপ পারতামও না, এখন যতটা পারি। আর এখানে আমার ঠাকুমার একটা সিঙ্গেল ছবি। নেক্সট এখানে হচ্ছে আমার সাথে আমার বাবা মার দুজনের ছবি সকালবেলার, আমার মাকে কীরকম বিধ্বস্ত লাগছে। আর উপরে হচ্ছে, উপরের ছবিটা দেখাতেই লাগে, উপরের ছবিটা দেখো, এখানে হচ্ছে আমার চার বান্ধবী, আমরা সবাই হচ্ছে স্কুল ফ্রেন্ড, তো এদের আলাপ করিয়ে দিই। যদি লকডাউন না থাকতো তাহলে এদের সবার সাথে তোমাদের এতক্ষণে আলাপ হয়ে যেত। তো এটা হচ্ছে মধু, আমি, এটা হচ্ছে পূজা, আর এটা হচ্ছে মৌ। নেক্সট হচ্ছে মাসি, বড় মাসি, তারপরে আমি, মা, তিনজনে চারজনের ছবি। এই ছবিটা দেখো, এটা হচ্ছে আমার মামা আর এটা হচ্ছে দাদা, বাট ছোটোবেলায় আমরা একসাথে খেলতাম, আর আমি যদি ওরা আমার পছন্দ মতো না খেলতো আর যদি আমি হেরে যেতাম তাহলে আমি ওদের দুজনকে ধরে মারতাম। আর এটা হচ্ছে ওর গাড়ি, গাড়ির ছবি আগেই দেখেছো, এটা ওদের বাড়ির সব তথ্য যা যা এসেছিলো, আর এর উপরে উপরেও ছিল, খাটের উপরে ছিল। আর এখানে সবাই যাচ্ছে জল সইতে। নেক্সট এই যে এখানে সেই রিচুয়ালসগুলো হচ্ছে, আর এখান থেকে গায়ে হলুদের পর্ব শুরু। এখানে সবাই গায়ে হলুদ কেজি কি হলুদ করছে, আর এখানে হচ্ছে আমার গায়ে হলুদের পুরো লুকটা। Thank you.
এখানে আবার কোনো একটা রিচুয়ালস হচ্ছে যেগুলো পা দিয়ে ভাঙতে হয় সেরকম কিছু। আর এখানে আমার মা আর আমি। এখান থেকে বিয়ের ছবি শুরু, তাই আমি কয়েকটা সিলেক্টিভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বড় পিসি আর বড় পিসা। এটা হচ্ছে আমার কি বলে ভাইজি, হ্যাঁ দাদার মেয়ে। এটা হচ্ছে রেজিস্ট্রির সময়ের ছবি। এখানে হচ্ছে আমার জ্যাঠতো দিদি, জামাইবাবু, দাদা, বৌদি আর এই যে পুচকেটা। আর নিচে রয়েছে আরও দুই জামাইবাবু, এটা হচ্ছে ছোটো জামাইবাবু সৈকত দা, এটা হচ্ছে বড়ো জামাইবাবু সন্দীপ দা। নেক্সট এখানে হচ্ছে জেঠু জেঠি। আর এখানে শুভদার সাথে এই যে জয়ন্তীদি, জামাইবাবু, এখানে ভাইয়ের সাথে ভাই, এখানে একটু টেরা টাইপের কিছু হয়ে গেছে। আর এখানে সব ভাইদের সাথে। আর এখানে দাদা বৌদি। আমার বৌভাতের ছবি শুরু, বেশি দেখাবো না, অল্প কটাই দেখাবো। ছবিতে রয়েছে আমার দিদু, আম্মা, দাদু, আমি আর ও। এখানে পূজার সাথে, আগেই দেখেছি পূজার সাথে একটা ছবি। অ্যালবামের লাস্ট ছবি। আর শেষে এখানে আমাদের আরও একটা ছবি রয়েছে। তো এই ছিল অ্যালবামটা, আই হোপ তোমাদের ভালো লেগেছে ছবিগুলো। আর খড়দার বাড়ি থেকে আসার পর থেকেই মানে কি বলবো, খাওয়া দাওয়ার তো কোনো ঠিক নেই, মানে আমি উল্টো পাল্টা খাচ্ছি, মানে কোনো মানে আগে তো একটা মানে প্ল্যান করে খেতাম, মানে একটা শিডিউল ছিল আমার যে এই খাবো এই খাবো না, বা রাত্রে ইভেন টাইমটাও রাত্রে যেরকম আমি 8টার মধ্যে আমার ডিনার করে নিই সেটাও করছিলাম না, রাতে ভাত খাচ্ছি, আফটারঅল কালকে রাতেই ভাত খেয়েছি যেটা আমি খাইই না এখন, তো খাওয়া দাওয়ার পুরো গণ্ডগোল হয়ে যাচ্ছে, সেজন্য আমার স্টামাকটা খুব আপসেট হয়ে যাচ্ছে, ভাবছি মা এগুলো কী যাচ্ছে, এগুলো তো আমি খেতাম না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাই ও পেটটাও আমার ঠিক নেই, আর মার বার্থডের পর মানে খড়দা থেকে ফেরার পর থেকে আমার শরীরটাও খুব খারাপ লাগছে, যার জন্য আমি ঠিকমতো ব্লগ করতে পারছিলাম না। বাট তাও আজকে আমি নিজেকে একটু পুশ করেই বলছি না, এই ব্লগটা তো আমাকে কমপ্লিট করতেই হবে, তো ব্লগটা যে কমপ্লিট করেছি অ্যান্ড আই হোপ আমি কাল পরশু আরও বেটার হয়ে যাবো, আর তোমরাও খুব আরও ভালো ভালো ব্লগ দেখতে পারবে, তো স্টে টিউন ফর দ্যাট। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, তাহলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, বাই বাই।